হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি আজকের একটা নতুন একটা ভিডিও নিয়ে। তো দেখতে পাচ্ছো আমি মাথাতে এখন তেল দিচ্ছি। তো আমি মাথাতে তেল দিই না একদমই, তো যখনই শ্যাম্পু করি তখনই তেল দিই। আর একদম দেখতে পাচ্ছো আমার চুলটা কিন্তু একদম পুরো ড্রাই। যেহেতু আমি মাথায় তেল দিয়ে একদমই থাকতে পারি না, তো সেই জন্য আমার মানে চুলটা পুরো একদম ড্রাই হয়ে গেছে। তো শুধু চুলই না, আমার স্কিনটাও কিন্তু ড্রাই স্কিন। তো যাই হোক, তো যারা আমার চ্যানেলে নতুন আছে তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা নোটিফিকেশানটি অন করে দেবে, যখন আমি নতুন কোনো ভিডিও ছাড়বো অবশ্যই তোমাদের কাছে পৌঁছে যাবে। তো তারপরে আমি চলে যাবো হচ্ছে শ্যাম্পু করতে। তো এরপরে আরও অনেক ভিডিও রিকোয়েস্ট আছে, তো অবশ্যই সেগুলো আমি করব। কিছু সমস্যা আছে তো সেই জন্য আমি পোস্ট করতে পারছি না, কারণ আমার ফোনেতে অনেকটা ভিডিও একসাথে নিচ্ছে না। তো সেই জন্য লাস্টের মানে ভিডিওটার পুরোটার হয়নি, আজকেরও পুরোটার করতে পারিনি। তো প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখো আর সঙ্গে দেখো। তো তারপর দেখো আমি চলে আসছি শ্যাম্পু করতে। তো শ্যাম্পু করতে আসার পরে লাস্টে যেটুকুনি হয় ভিজে চুলে গামছা দিয়ে মানে যে চুল ঝাড়াটা হয়, তো সেটা আমি কিন্তু দেখাতে পারিনি। তো যেটুকুনি পেরেছি সেটুকুনি দেখিয়েছি তোমাদেরকে। তো আমার ফোনে একদমই ভিডিও নিচ্ছিল না। তো তারপর আমার হাজবেন্ডকে বলার পর ও আমার ফোনটা একটু ঠিক করে দিল, তারপর আবার সেগুলো আবার মানে ঠিক হলো। তো যাই হোক, আমি এটা পারি না ঠিকটা করতে, মানে কিছুটা পারি, সবটা পারি না, ওকে দিলেও আবার ঠিক করে দেয়। তো যাই হোক, লাস্টটুকুনি আর পুরোটা শেষ করতে পারলাম না। তারপরে আমার মানে একটা মেয়ে আছে, তো ও গিয়েছিল কলে, তো খুবই দুষ্টু। তো তা দেখো আমি শ্যাম্পু করছি। তো চলো, সবাই খুব ভালো থেকো আর সঙ্গে থেকো। আর প্লিজ যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করো। তো নেক্সট ভিডিও আসছে। একজন আমাকে অনেকদিন আগে কমেন্ট করেছিল যে ফেস ওয়াশ ভিডিও করতে, তো নেক্সট ভিডিও আমি সেটাই করার চেষ্টা করব। তো চলো, সবাই খুব ভালো থেকো।